নমস্কার, বিরতির পর স্বাগত আপনাদের। যে বিষয়টি দিকে এখন নজর রাখবো, আজকে বৃহস্পতিবার কমলপুর টাউন হলে স্কিল ডেভেলপমেন্টের উদ্যোগে শুরু হয়েছে তিন দিন ব্যাপী একটি বিশেষ মেলা, এবং সেই মেলাতে থাকছে অবশ্যই স্কিল ডেভেলপমেন্ট এবং তার পাশাপাশি থাকছে জব মেলা এবং লোন মেলা। আগামী 2 অক্টোবর পর্যন্ত চলবে এই মেলা, এবং যে মেলাতে রাজ্যের সকল অংশের মানুষ, দুঃখিত, জেলার যাতে সকল অংশের মানুষ যাতে সেই মেলাতে যায় তারই উদ্যোগে মূলত মেলাটির আয়োজন করা হয়েছে। এবং সেক্ষেত্রে আজকের পুরো মেলা তিন দিন ব্যাপী জেলা ভিত্তিক স্কিল ডেভেলপমেন্ট মেলার উদ্বোধন করেছেন রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী মনোজ কান্তি দেব। এবং আজকের এই অনুষ্ঠান মঞ্চে মূলত স্কিল প্রশিক্ষণকারী, তার পাশাপাশি সেলফ হেল্প গ্রুপে যারা রয়েছেন, যে সমস্ত মহিলারা রয়েছেন, যে সকলেই রয়েছেন, তাদের সকলকে যে গ্রুপ লেটার অফার করা, তার পাশাপাশি লোন দেওয়া, সার্টিফিকেট প্রদান করা, এবং তার পাশাপাশি আজকে 5 জন যুবককে অটোরিকশা ক্রয় করার জন্য লোন মঞ্জুর করা হয়েছে চেক প্রদানের মাধ্যমে। এবং সেক্ষেত্রে তার পাশাপাশি রাজ্যের শিল্প এবং বাণিজ্য দপ্তরের মন্ত্রী যে বিষয়গুলি জানিয়েছেন, যে রাজ্যে বেকার যুবক যুবতীর সংখ্যা অনেক রয়েছে, এবং তার পাশাপাশি সরকারি চাকরি কিন্তু সীমিত, এবং সরকারি চাকরির মুখাপেক্ষী না থেকে বিভিন্ন রকমভাবে ব্যবসা, বিভিন্ন রকমভাবে স্বাবলম্বী হয়ে ওঠা, এই বিষয়গুলোর উপর জোর দেওয়ার কথা কিন্তু রাজ্যে বারংবারই বলা হয়ে আসছে। এবং তার পাশাপাশি যে হাতের কাজগুলো রয়েছে, হাতের কাজের মাধ্যমে ইনকাম করা, মেশিনের মাধ্যমে কাজ করা, তার পাশাপাশি এগ্রিকালচার, হর্টিকালচার থেকে শুরু করে টেলারিং, সমস্ত স্কিলের উপর যাতে জোর দেওয়া যায়, মানুষ যাতে সেই সমস্ত স্কিলগুলোকে শেখে এবং সেই সমস্ত স্কিলের উপর নির্ভর করে যাতে স্বাবলম্বী হওয়া যায়, এই বিষয়গুলোর উপর জোর দেওয়ার কথা বলা হচ্ছে। তাই জন্য আজকে জেলাভিত্তিক মূলত স্কিল মেলার আয়োজন করা হয়েছে, এবং যে মেলাতে আজকে উপস্থিত ছিলেন একাধিক আধিকারিকরা, এবং সেক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ প্রথমত উপস্থিত ছিলেন রাজ্যের মূলত শিল্প এবং বাণিজ্য মন্ত্রী মনোজ কান্তি দেব, তিনি ছিলেন, এবং তার পাশাপাশি উপস্থিত ছিলেন স্কিল ডেভেলপমেন্টের অধিকর্তা সঞ্জয় চক্রবর্তী, ছিলেন ধলাই জেলার জেলাশাসক গোবিকার ময়ূর রতিলাল, থেকে শুরু করে একাধিক ব্যক্তিবর্গ, একাধিক ব্যক্তিত্বরা তারা সকলেই উপস্থিত ছিলেন। এবং বারংবার যে বিষয়গুলির উপর জোর দেওয়া হচ্ছে, যে প্রত্যেকেই যাতে স্বাবলম্বী হওয়ার দিকে নজর দেয়, বিভিন্ন ছোট ছোট জিনিসগুলোকে যাতে মানুষ শেখে, সেগুলোর উপর ভর করে যাতে পরবর্তী সময়ে অর্থ উপার্জন করে থাকে, কোন রকম চাকরির জন্য যাতে বসে থাকতে না হয়, এই বিষয়গুলোর উপর জোর দেওয়া হচ্ছে। এবং আজকে জেলাভিত্তিক সেই মেলার আয়োজন হয়েছে কমলপুর টাউন হলে। তবে আজকের এই মেলা উদ্বোধনের প্রসঙ্গে কি বলেছেন মনোজ কান্তি দেব শুনবো। ইন্ডাস্ট্রিয়াল প্রমোট দপ্তর আমার হাতে এসেছে খুব বেশি দিন হয়নি, মাত্র মাসখানেক হয়েছে, আজকের দিনে 1 মাস পূর্ণ হয়েছে। স্কিল ডেভেলপমেন্ট মেলা, কিন্তু দপ্তরের পর আমার সেই স্কিল নেই, এখনো আমি সেই দক্ষতা অর্জন করতে পারিনি, মাত্র 1 মাস সময় হয়ে গেছে। তার মধ্যে আমি যেটা স্কিল ডেভেলপমেন্ট রাজ্যের শিল্প এবং বাণিজ্য দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেবের বক্তব্য আমরা শুনলাম অনুষ্ঠানে দাঁড়িয়ে। সেক্ষেত্রে তিনি রাজ্যে যেরকম ভাবে বেকারের সংখ্যা রয়েছে, তার পাশাপাশি কিন্তু প্রতিভাবান যুবক যুবতীর সংখ্যাও কিন্তু রয়েছে অধিক, আর সেই সমস্ত প্রতিভাবান যুবক যুবতীদেরকে যাতে স্বাবলম্বী হওয়ার দিকে এগিয়ে যেতে পারে তারই উদ্দেশ্যে স্কিল ডেভেলপমেন্টের মেলার আয়োজন করা হয়েছে। এবং তার পাশাপাশি তিনি আরো যে বিষয়টি বললেন, যে সবে মাত্র তিনি এই দায়িত্ব পেয়েছেন, অর্থাৎ শিল্প এবং বাণিজ্য দপ্তরে দায়িত্ব তিনি পেয়েছেন, এবং তারপর থেকে তিনি এই বিষয়ে আরো মনোযোগী হয়েছেন, আরো কিভাবে স্কিল ডেভেলপমেন্ট করা যায়, কিভাবে চাকরির ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে স্বাবলম্বী করা যায়, কিভাবে উপার্জন সক্ষমী করা যায় রাজ্যের যুবক যুবতীদেরকে, সেই দিশাতেই মূলত কাজ করছে রাজ্য সরকার।
তার পাশাপাশি আরো যে বিষয়গুলি তিনি জানিয়েছেন যে 1915 সাল থেকে কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই বিষয়ের উপর স্কিল ডেভেলপমেন্টের উপর তিনি ভাবনা চিন্তা করেছেন তিনি এগিয়ে নিয়ে এসেছেন এবং যেটা বর্তমানে ক্ষেত্রে দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জেলা ভিত্তিক আয়োজন করা হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের এই মেলা যাতে করে বেকার যুবক যুবতীরা আগামী দিনে স্বাবলম্বী হতে পারে নিজেদের প্রতিভার মাধ্যমে নিচ্ছে একটা বিরতি আসছে বিরতির পর সঙ্গে থাকুন